ওই তোরা এই বয়সে মাঠে না গিয়ে এই মোবাইল এর সামনে এই এই চ্যাটেন্দু চ্যাটেন্দির মতো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার চ্যাটন এইসব করে বেড়াচ্ছিস, এসব কি রে? হ্যাঁ, খেলা নেই আজকাল, কেউ মাঠে খেলতে যেতে পারছি না কারণ এই প্যান্ডেমিক সিচুয়েশন। আর এবং এখন কারোর মধ্যে সেরকম আন্তরিকতাও নেই যে আমি খেলছি, তুইও আমার সঙ্গে আমরা খেলবো। সবাই ইন্টারনেটে হয়, অনলাইন গেমিং হয়, সোশ্যাল মিডিয়াতে বিজি হয়ে গেছে, তাই আমিও বিজি হয়ে গেছি। ভয়ঙ্কর, ছি 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 ছি। হ্যালো হ্যালো হ্যালো, দিস ইজ সতীশ আগুনপাখি ফিনিক্স ইউটিউবে, আমাদের ডিজিটাল লাইব্রেরি, বায়োলজিক্যাল সায়েন্স পেপার, সোশ্যাল মিডিয়া অ্যাফেকশন অ্যান্ড এডিকশনের বিষয়গুলো নিয়ে কী ঝামেলা, কী সমস্যার মধ্যে সবাই পড়ে গেছি, কীভাবে বেরিয়ে আসবে চক্রব্যূহ থেকে, চক্রব্যূহের মধ্যে থেকে বেরোনোর পথগুলো নিয়েই আলোচনা শুরু হোক এবং যে হয় হোক পালাতেই হোক। শত সুখে পাওয়া বন্দী জীবন, শত সুখে পাওয়া বন্দী জীবনও ছন্দহীন হয়, অতৃপ্ত শান্তহীন সে শৃঙ্খলের বাঁধনিস হয়, জড়ালে সোশ্যাল মিডিয়ার ফাঁসে আমরাও বন্দী হব যেন নাগপাশে। সোশ্যাল মিডিয়া তরোয়াল কিংবা ধরো সাপদেরই মতো, ব্যবহার করতে পারলে সে রাখবে জীবন অক্ষত, অপব্যবহারে পুঞ্জীভূত করে যাবে মানসিক ক্ষত অবিরত। তাই সোশ্যাল মিডিয়ায় কেন করব আর রাত জেগে ভোর, আসক্তি কাটিয়ে উঠবই উঠব, উঠবই উঠব বিভ্রান্ত মগজ মস্তিষ্কের খুলে দিয়ে দৌর। প্রাইভেট টিউশন এটাই আমাদের প্রফেশন, রেজাল্ট না হলে আমাদেরকে একদম দিল নর্দমার জলে ফেলে, এরকম একটা অবস্থা। অভিভাবকরা তখন তো ছেড়ে কথা বলবেন না, তো ছেলেমেয়েরা যদি ইনভলভ হয়ে পড়ে এই ধরনের এই সমস্ত কাজকর্মগুলোতে সেক্ষেত্রে আমাদের সমস্যা হয়ে যাবে। সেই কারণে তারা যাতে ফিরে আসে, তারা রেজাল্টের জন্য মন প্রাণ দিয়ে ছাপায়। সুতরাং প্রত্যেকটা জিনিসের ভালো খারাপ দিক আছে, আমরা ভালোটাই নেব। সোশ্যাল মিডিয়া হচ্ছে পারমাণবিক বোমার মতো, যে ব্যবহার করতে পারবে তার পক্ষে ঠিক আছে শক্তির উৎস, যে ব্যবহার করতে পারবে না জানবে না সে হয়ে যাবে তার হাতেই বস্ত। সোশ্যাল মিডিয়া পারমাণবিক বোমার মতো, সোশ্যাল মিডিয়া তথ্য বিনিময়ে পারিবারিক তথ্য সম্প্রচারে সান ফ্রান্সিসকো থেকে হাজারিবাগে করতে পারে নিমেষে। সুতরাং সোশ্যাল মিডিয়া পারমাণবিক বোমার মতো, দৈনন্দিন ব্যবহার না করতে পারলে দৈনন্দিন জীবনে ছন্দে তো ব্যাঘাত ঘটাবেই, মানসিক স্বাধীন চিন্তা ভাবনায় সঞ্জাত করে যাবে কত অবিরত সোশ্যাল মিডিয়া পারমাণবিক বোমার মতো। এই যে শর্ট টার্ম মেমোরি থেকে লং টার্ম কিন্তু হবে না, শর্ট টার্ম মেমোরি এমনি জিবি টিবি ডাটা আটা খেয়ে একদম পুরোপুরি সব একদম চলে যাবে, একদম পাটা হয়ে। তো সুতরাং এই সোশ্যাল মিডিয়া কালিদাস কালিদাস মিছে নিচ্ছ কেন, বয়সন্ধির বারমুডা প্রেম আর সোশ্যাল মিডিয়ার বাস, কালিদাস কালিদাস মিছে নিচ্ছ কেন, বয়সন্ধির বারমুডা প্রেম আর সোশ্যাল মিডিয়ার বাস, কালিদাস কালিদাস মিছে করছো কেন মেঘে মেঘাচ্ছন্ন তোমার ভাবনার উন্মুক্ত আকাশ, কালিদাস কালিদাস কেন ভাঙছো বিশ্বাস, কেন ভাঙছো বিশ্বাস দেওয়া নেওয়ার ঊর্ধ্বে থাকা সম্পর্ক গুলার আশ, তারা তোমার জন্য প্রতিনিয়ত দিন রাত অপসের সঙ্গে লড়ে বেঁচে আছে জ্যান্ত লাশ হয়ে, কেন ভাঙছো বিশ্বাস, কেন ভাঙছো তাদের আশ, কালিদাস কালিদাস সেই তো জীবন ভরময় সঞ্চয় ভরে এসেছে ছাই ভস্য হয়ে সমীকরণ সংখ্যাছে ভাষা, কেন এই মেশাতন জীবনের সঙ্গে এই মহাচ্ছন্ন জীবনের সঙ্গে মেলামেশা, কালিদাস কালিদাস সোশ্যাল মিডিয়া যেমন ভালো সৃষ্টি করতে পারে, অনেক কিছু শেখাতে পারে, তথ্য সম্প্রচারে সাহায্য করতে পারে, আবার সোশ্যাল মিডিয়ার অতিরিক্ত ব্যবহার আমাদেরকে অলস কুড়ে করে একদম শেষ করে দিতে পারে। কালিদাসকে কালিদাস কালিদাস কি কোনো ছেলে, কালিদাস কি কোনো মেয়ে, না কালিদাস একটা প্রতিভু একটা প্রতীকী, কালিদাস তোমার আমার চিন্তা ভাবনায়, কালিদাস ছেলেও নয় কালিদাস কোনো মেয়েও নয়, কালিদাস তোমার আমার চিন্তা ভাবনায় গুমার গোবিন্দের মতো সুপ্ত রয়, কালিদাস ছেলেও নয় মেয়েও নয়, কালিদাস তোমার আমার চিন্তা ভাবনায় গুমার গোবিন্দের মতো সুপ্ত রয়, সে যতই যুক্তিবোধের ব্যাখ্যাটাকে শুনিয়ে যাও সে চক্রবুজে বসে থাকা একটা ভস্য পিঠের মতো নিজের যুক্তির কথাই কয়ে যায় নিজের কালিদাস কয়। সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করতে হবে কাজে, প্রয়োজনে অপ্রয়োজনে, যত সামনে ওর মুখ
বিশ্বাসকে নাড়িয়ে দিচ্ছে, আমাদের অবিশ্বস্ত করে তুলছে প্রতিনিয়ত। এটা হচ্ছে ভোগবাদের খেলা, এটাই ভোগবাদের খেলা, এটা হচ্ছে কনজিউমারিজমের, এটাই হচ্ছে আসল খেলা। আপনার কাছে এমন একটা বস্তুকে ঢুকিয়ে দেওয়া হবে, সে আপনাকে আস্তে আস্তে ক্যান্সারের মতো মেরে ফেলবে। আপনারা বুঝছেন না, ভাবছি ওইটা হাতে নিয়ে বসে আছি, খেলনা একটা টিপেটা হয়ে যাচ্ছে আর কি। কুকুর হইতে সাবধান, কুকুর হইতে সাবধান। এইবার সোশ্যাল মিডিয়ার আসক্তি থেকে সাবধান লেখা বোর্ড মগজে ঝুলাও,
অবসরে যে যেটা পারো, খেলা গান যা খুশি, কিন্তু নেটে নয়, নেটে নয়, মাঠে গিয়ে চালাও। নিজেদেরা বাঁচো, নিজেরা বাঁচো, অন্যদেরও বাঁচাও। নিজেরাও বাঁচো, অন্যদেরও বাঁচাও।